রিতা জেসমিন একজন সমাজসেবক। সমাজসেবায় তার হাতিয়ার অলাভজনক সংগঠন আবিষ্কার, যার পূর্ণাঙ্গ রূপ আমরা বিভিন্ন সামাজিক কাজ রচি। ধূমপান মুক্ত পরিবেশকে মাথায় রেখে এটা পদযাত্রাটা শুরু হয়। পরবর্তীতে মাদক এবং বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, হেলথ, সব সেক্টরের অ্যাওয়ারনেসটা মেনলি কাজ করে। 1990 সালে বরিশাল সদরে ধূমপান মুক্ত পরিবেশ তৈরিতে যাত্রা শুরু হয় এর। আবিষ্কারের সঙ্গে রিতার যাত্রা শুরু 2001 সালে। পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও সম্মাননা। 2022 সালের পহেলা নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে উনি জাতীয় যুব দিবসে এই সংগঠনের সংগঠনটি স্বেচ্ছাসেবক সংগঠন হিসাবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে গৌরব অর্জন করেন। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আসন্ন নির্বাচন নিয়ে বেশ উৎসাহী তিনি। 7 তারিখ আসলে একটি উৎসবমুখর দিন, আমাদের জাতীয় দিন আমি মনে করি, এবং ওই দিন হচ্ছে আমাদের ভোটের দিন। ভোট আমার নাগরিক অধিকার। আমি সকাল সকালে আমার সাংসারিক কাজ গুছিয়ে ঘরের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাব ভোট দিতে। পরিবারের সব ভোটারদের নিয়েই যোগ দিতে চান ভোট উৎসবে। আমি আমার দেবর, আমার হাজবেন্ড, আমার সম্প্রতি আমার মেয়ে হয়েছে, তো আমরা যারাই আছি সবাই মিলে আমরা ভোট কেন্দ্রে যাব। উন্নয়নের ধারায় এলাকার পরিবর্তনে চান রাস্তাঘাটের মান উন্নয়ন। রাস্তাঘাটের গলিতে বা মেন রোডে অনেক সময় এত দীর্ঘ সময়ের জন্য আমরা ভুগি কাটাছেঁড়া এইসবের কারণে, তো এইটার ব্যাপারে প্রথম একটু বিশেষ দায়িত্ব দিতে হবে। কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা যারা চাকরি করেন, যাতায়াত ব্যবস্থা একটা ওনার প্রথম প্রায়োরিটি রাখা উচিত। রিতা মনে করেন দেশের উন্নয়নে ভোট দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমি যদি আমার নেতা নির্বাচন না করি, আমার আমার যে এলাকা তার উন্নয়ন হবে না। এলাকা থেকে ধীরে ধীরে দেশের সার্বিক উন্নয়নের জন্য আমি আমার নেতৃত্ব, নেতা নির্বাচনটা খুব জরুরি মনে করি। সো আমাদের সার্বিক উন্নয়নের জন্য, সুযোগ সুবিধা সব কিছুর জন্য যাদের মাধ্যম হয়ে কাজগুলো হবে তাদেরকে নির্বাচন করাটা আমাদের নৈতিক দায়িত্ব। প্রার্থী নির্বাচনেও তার কাছে রয়েছে যোগ্যতার মাপকাঠি। একজন যোগ্য প্রার্থীর মধ্যে অবশ্যই তাকে মানে লিসেনিং পাওয়ারটা অনেক ভালো থাকতে হবে আমি মনে করি। কী করবো না করবো সেগুলো পরে, আগে মানুষের কথাগুলো শুনতে হবে। ভোটের দিন হোক উৎসব মুখর, এমন প্রত্যাশাও তার। আমি তো রাস্তায় এখন গতকাল পর্যন্ত দেখেছি বেশ রমরমা আনন্দের মধ্যে দিয়ে সবাই প্রচারণা করছে, এবং সবাই যে আসবে, একটা নিরপেক্ষ ভোট হবে আমার বিশ্বাস। উন্নত জীবনের স্বপ্ন পূরণে রাজনৈতিক স্থিতিশীলতাও দরকার বলেও মনে করেন রিতা জেসমিন। মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন স্বপ্ন বাস্তবায়নকারী একজন আইডল আমি বলবো। গ্লোবালি মানুষ যাতে দক্ষ হয়ে নিজেদেরকে সার্ভাইভ করতে পারে, এর জন্য যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী সব স্বপ্নগুলো বাস্তবায়নটাকে করেছেন এবং রূপ দিয়েছেন। উনি যদি থাকেন আমি মনে করি আমাদের যে আরও কিছু স্বপ্ন আছে সেগুলো অচিরেই বাস্তবায়িত হবে। শুধু নতুন সরকারের প্রতি চাপিয়ে দিতে চান না পুরো দায়িত্ব, নাগরিক হিসেবে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার যাত্রায় নিজেকে যুক্ত রাখার পরিকল্পনা তার। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।